সবাইকে আসসালামু আলাইকুম। আমরা মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করে, কিভাবে জবে অ্যাপ্লাই করে এই জিনিসগুলো আজকে দেখব। তো এই যে fiverr.com, এটা অন্যতম একটা মার্কেট প্লেস। আপনাদেরকে দুইটা মার্কেট প্লেস দেখাবো চারটা ক্লাসে। এই যে ফাইবার, এটা বাংলাদেশে অনেকেই কাজ করে, এটা একটা ইসরায়েলি কোম্পানি। তো আপনি এই যে এখানে আইডি পাসওয়ার্ড ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন। আর যখন আপওয়ার্ক দেখাবো, আপওয়ার্কের কথা হয়তো সবাই শুনছেন। তো আমি এই যে লগ ইনে আসি, এই যে ধরেন ওই যে লগ ইনে ক্লিক করবো, আপনি যখন এই যে এখানে সাইন ইনে ক্লিক করবেন তখন এই এইটা আসবে। তো আমি একটা ইউজার নেম দিলাম, একটা ইয়ে দিলাম, এটা কন্টিনিউ করলাম। আচ্ছা, রং ইউজার নেম বলতেছে, রং ইউজার নেম বলার তো কোনো কারণ নাই। আচ্ছা, আমি আবার একটু চেক করি, শেয়ারটা একটু পজ করি, আমি পাসওয়ার্ডের পেজ বের করবো। তো একটু পজ করলাম, আবার দিচ্ছি, একটু হোল্ড অন। আচ্ছা, দেখি ইমেল দিয়ে ট্রাই করি। বলো। আচ্ছা, এই অ্যাকাউন্টটা ইয়ে করতেছে। আচ্ছা, মার্কেট প্লেস এর জন্য আপনারা কেউ রেডি আছেন? আপনাদের কোনো নতুন কারো অ্যাকাউন্ট করে দেওয়া লাগবে এমন কেউ আছেন? স্যার আমরা তো স্যার খুলি নাই স্যার অ্যাকাউন্ট। আচ্ছা, আপনারা অ্যাকাউন্ট খোলেন নাই না? তাহলে এখন কার অ্যাকাউন্ট করে দেওয়া যায়? ওকে, তো আপনারা যখন ইয়ে করবেন, সাইন ইন করবেন, সাইন ইন তো সহজ, এটা যে কোনো ফেসবুকে যে এখন সাইন আপ করেন এটা সহজ। ইউজার নেম লাগবে, তো ইউজার নামটা আপনি এমন ভাবে দিবেন যাতে মা সুন্দর হয়। যেমন এই নাম, এই ইউজার নেমটা সুন্দর হয় নাই, ইউজার নাম স্যার আমি দিয়ে এখানে সব অন্ধকার দেখতেছি। আপনি অন্ধকার দেখতেছেন। স্কুল করেন সাইডে, স্কুল করেন স্যারের স্ক্রিনে নেন। এখন এখন স্যার আমরা তো দেখতে পাচ্ছি, আপুর মেবি আচ্ছা, স্ক্রিন দেখতে সমস্যা এখন হচ্ছে। এখন এখন সবাই দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? আচ্ছা, যা জি জি যে দেখতে পাচ্ছেন না জয়েন করেন, আবার একটু বাইর হয়ে আবার ইয়ে করেন, জয়েন করেন এখানে, ঠিক আছে? ওকে, তো এই যে দেখেন, প্রথমেই আপনি যখন অ্যাকাউন্ট করবেন, আমি তো বললামই যে এই এটা লগ আউট করি আমি। যাদের অ্যাকাউন্ট থাকবে না তারা তো এখানে এই যে জয়েনে ক্লিক করবেন। সাপোজ আমি যদি জয়েনে ক্লিক করি, কি আসে? ইমেল দেওয়া লাগবে, একটা ইমেল করে রাখবেন, সুন্দর একটা প্রফেশনাল ইমেল করে রাখবেন। ওই যে অ্যাঞ্জেল, রাতের তারা, দিনের সাথী, খেলার বন্ধু, এসব দিয়ে ইমেল করবেন না। এই যে দেখেন, এই প্রোফাইলটা যার নামে, দেখেন তার তার ইমেল অনুযায়ী এটা করা। এই যে শাহিনুর আক্তার, এই যে এখানেও কিন্তু ইমেলটা ওইভাবেই করা। এই যে দেখেন শাহিনুর আক্তার। তো আপনার মেইন নাম, সার্টিফিকেট নাম যেটা, যেমন আমার ইমেলটা যদি লক্ষ্য করেন, স্যার উনি তো দিয়ে দিয়েছে আবদুল্লাহ রামু ইউজার নেমে। না ইউজার নেমে এটা দেয় নাই, এটা ওই যে গুগলের নেমে ওইটা দিছে, ঠিক আছে? এই যে আমার যদি ইমেলটা দেখেন, এই যে আমি আমার ইয়ের নামে দিছি কি mahbubusmani.com, এটা আমার ওয়েবসাইটে ইয়ে দিছি, কিন্তু মূল ইমেলটা কিন্তু এটা, মূল ইমেলটা কিন্তু এই যে mahbubusmani.com, ঠিক আছে? তো এইভাবে সবাই একটা প্রফেশনাল ইমেল রাখবেন যেটা শুধু ইমেলের কাজে ব্যবহার করবেন। আচ্ছা, মধ্যখানে একটা কথা বলে রাখি, ওই যে কে আকে, কে আকে আসো এখানে, তোমাকে আমি কল দিতাম, যে তুমি যে স্যার ক্লাসের পরে একটা কল দিও, বা আগামীকাল একটা কল দিও, আগামীকাল, ঠিক আছে?
আগামীকাল ওকে স্যার, 11টার দিকে একটা কল দিও, যে অফিসে এসে কাজ করতে চাইছো, দেখি তোমার জন্য একটা ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে, আমরা কল দিও 11টা 12টার দিকে জি আগামীকাল। ওকে ওকে, তাইলে জয়েন সবাই থ্যাংক করতে ইউ স্যার। পারবেন, ইমেল ইমেল দিলে এখানে জয়েন হয়ে যাবে। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা সাইন ইনে যাবেন। তো যদি সাইন ইনে যাই, এই যে দেখেন, যেহেতু এটা আইডি পাসওয়ার্ড অলরেডি এই ব্রাউজারে সেভ করা আছে, তো আমি অলরেডি কন্টিনিউ দিলাম। রিমেম্বার মি দিতে পারেন আপনার যদি নিজের কম্পিউটার হয়। হোয়াট হ্যাপেন, ফাইবারের কোনো ঝামেলা হচ্ছে নাকি বুঝতেছি না, দেখি আবার ট্রাই করি। এই যেহান হয়েছে। ওকে, তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সেটিং এ, এই যে সেটিং এ যাইতে হবে। এই যে আস্তে আস্তে এগুলো সেট করবেন, আপনার নাম, ইমেল, এগুলো তো প্রথমেই দিবেন। অ্যাকাউন্ট ক্লোজ করতে চাইলে করতে পারবেন, সাময়িক সময়ের জন্য ফাইবারে এই সুবিধা আছে, এটা দরকার নাই। সিকিউরিটিতে যাবেন, এই যে নতুন পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে বর্তমান পাসওয়ার্ড, এগুলো তো আপনারা জানেন, কারণ আপনাদেরকে সবাইকে অ্যাকাউন্ট খোলা শিখাইছি অনেক জায়গায়। ওকে, ফোন ভেরিফিকেশন, এই যে এটা করে ফেলবেন। ওকে, তারপরে আপনার ওই যে ফাইবারের একটা অ্যাপ আছে, একটা অন্তত যাদের 3 জিবি 4 জিবি র্যাম আছে ফোন ফোনে, তারা অ্যাপটা ডাউনলোড করে রাখবেন। এই যে যেমন এটা, এই অ্যাপটা এই ফোনে ডাউনলোড করা আছে ফাইবারের, এই যে দেখছেন এই অ্যাকাউন্টটা, তখন নোটিফিকেশন আসলে আপনারা দেখতে পারবেন। ওকে, আর নোটিফিকেশন সেটিং এ যা, এখানে আর তেমন কিছু দেখার নাই। কি কি নোটিফিকেশন আপনি চান, সব, যখন মেসেজ দিবে, অর্ডার আসবে, অর্ডার আপডেট আসবে, বায়ার রিকোয়েস্ট আসবে, এইগুলো সব নোটিফিকেশন আপনি দিয়ে রাখ, বা কোনোটা চাইলে বাদ দিতে পারবেন। বিলিং ইনফরমেশন, বিলিং এই ইনফরমেশন গুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে রাখবেন, সুন্দর করে আপনাদের অ্যাড্রেস, কোম্পানি নাম যদি কোনোটা না থাকে বাইট কোড সব দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে স্যার, ব্যাট নাম্বারটা যে কি, ব্যাট আচ্ছা, নাম্বারটা কি ব্যাট বলবো নাম্বার স্যার, যাতে টিন অনলাইনে টিন করা যায়, টিন 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 নাম্বারটা এখানে দিয়ে এটার রাখবেন। ক্ষেত্রে সুবিধা কি, যদি আমার টিন করা থাকে আমি ব্যাট নাম্বার অ্যাড করি, সেখানে কি এখন পেমেন্টের বাংলাদেশ ক্ষেত্রে কোনো সরকার তো, কম আসবে? গভর্নমেন্ট তো এখনো ফ্রিল্যান্সিং এর উপর ব্যাট আরোপ করে নাই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন ব্যাট আরোপ করবে তখন এটা দিলে আপনি বেঁচে যাবেন। যে কেয়া আমাকে মেসেজ দিছে, ও জয়েন হইতে পারে না। কেয়া কি আসো এখানে? জয়েন কেয়াকে তো দেখলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, জয়েন হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো অনেকক্ষণ ওয়েট করছিলাম তো। ও আচ্ছা, সমস্যা নাই। স্যার ওকে, আমার একটা প্রশ্ন আছে সরি স্যার, আমি আমি এখানে চেষ্টা করছি আপনার মতো করে অন করতে, ফাইবারে অ্যাকাউন্ট খুলতে, স্যার ইউজার নেমটা নিতেছে না স্যার, জয়েন ফাইবারে আচ্ছা, ক্লিক এখন তো করবো না। ট্রাই করো না, এখন এটা দেখো, এখন আমি যা আলোচনা করতেছি এগুলো দেখো। ওকে, একপরে ওটা ট্রাই করো, ইউজার নেমটা যেটা ফ্রি নাই ওটা পাবা না, এমন একটা দিতে হবে যেটা ফ্রি আছে। ইউজার নেম যদি কেউ ক্লেম করে ফেলে তখন সেটা পাবা না। ওকে, যেহেতু অ্যাকাউন্টে তেমন কাজ করা হয় নাই, সো এটাতে তেমন ইয়া নাই। আচ্ছা, এখন স্যার আমি ব্যালেন্সের নিচেটা দেখেন একটু, ওটা কি ব্যালেন্স ফর্ম নাই তো, ডাব্লিউ কিছু নাই এখানে, নাইন? আচ্ছা আচ্ছা, এটা নতুন অ্যাকাউন্ট তো, ব্যালেন্স নাই, এটা একদম নতুন অ্যাকাউন্ট, কাজ করা হয় না, 1 মাস আগে খোলা হয়েছে, তাও কোনো কাজই করা হয় না এটাতে। আচ্ছা, এখানে এই যে প্রোফাইলে গেলে, আচ্ছা প্রোফাইল সেটিং এ কি কি আসতেছে, আচ্ছা এই ডিসক্রিপশনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই জি স্যার, ডিসক্রিপশনটা আমি একটু চেঞ্জ করি। তুমি তোমার সম্বন্ধে বলবা। আমি কি কি পারি বা আমার হ্যাঁ এক্সপিরিয়েন্স হ্যাঁ গুলা হ্যাঁ, কি কি এই যে এখানে আমি পারি? এখানে কি লিখছি, হ্যাঁ দিস ইজ শানু, সংক্ষিপ্ত নাম আর কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা আমি আরেকটু লাগাই, যে যে এক্সপার্ট, দেখছো অনেকগুলো বানান ভুল হয়েছে এখানে, ওই যে সবাই গ্রামার লিটা দিয়ে রাখবা, যাতে বানান না হন, বানান যাতে ভুল না হয়। ওকে, তাহলে বানানগুলো ঠিক করলাম। দেখো এখানে কি লেখছে, হাই দিস ইজ শানু, এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা আমি আরেকটু এডিট করি, সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড
আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেট এন্ড ডিজিটাল মার্কেটিং ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, ফর দ্য লাস্ট 5 ইয়ার্স আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। হেয়ার ইন বাংলাদেশ আই হ্যাভ কমপ্লিটেড মাই বিবিএ। তোমার ইয়ে সম্বন্ধে একটু লিখবা, যার যে ব্যাকগ্রাউন্ড বিবিএ মার্কেট। নাও আই ওয়ান্ট টু ডেভেলপ মাই ক্যারিয়ার অন ফাইবার অ্যাজ এ ফুল টাইম সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড ডিজিটাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। অ্যান্ড I will manage your business profile and pages in a different way than others marketers. Contact me via Fiverr. Your business will be profitable if you take my SMM, Social Media Marketing Management Service, and Digital Marketing. Oh. অড লিমিট আছে আর লেখা যাবে না, যেটা সংক্ষিপ্ত ভাবে দেই। আচ্ছা লাস্ট সেন্টেন্স, আই ওয়ান্ট টু লং টার্ম, আই ওয়ান্ট এ লং টার্ম রিলেশনশিপ উইথ মাই ক্লায়েন্টস, দ্যাটস অল ফর টুডে। এটা আপডেট করে দিলাম। রিলেশনশিপ শিপ বানান বলেছে স্যার, শিপ কি আসে নাই। আচ্ছা রিলেশন ওই যে আসে নাই না, এখানে ইয়ে কমাইতে হবে। ওই যে আইটার ওইখানে কমাই দেন স্যার, বাংলাদেশের পরে। আচ্ছা ওই যে, আচ্ছা ফর টুডে কাটা দেই, ওই যে ওয়ার্ড লিমিট আছে তো এর জন্য আসে না। আচ্ছা এবার ঠিক হয়ে গেছে। তো এখানে দেখেন সুন্দর একটা বায়ো কিন্তু দিয়ে দিয়েছি, এই যে ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজ, চাইলে আপনি টেস্ট নিতে পারেন। এই যে প্রথমে একটা ডিসক্রিপশন, সবচেয়ে ভালো ডিসক্রিপশন আমার আমার আপওয়ার্ক প্রোফাইল থেকেও কিন্তু আপনারা দেখতে পারেন। আচ্ছা এই যে দেখেন, এই মাত্র দুইটা জব জব পাইলাম আপওয়ার্কে, এই মাত্র দুইটা জব পাইলাম। অনেকদিন গত 1 সপ্তাহ খুব ব্যস্ত ছিলাম, কাজ হয়নি। এই যে এসইও কোজন, সরি টিপ মাইনিস্টন, এই যে এই ওয়ার্কটা এখন পাইছি। $100 এসইও প্ল্যান করতে হবে, ঠিক আছে, তারপরে বড় কাজ দিবে। তারপরে হচ্ছে আরেকটা অফার আসছে, এই যে আপনাদেরকে দেখাই, এগুলো দেখাচ্ছি জাস্ট, আপওয়ার্কে আসে সমস্যা নাই, মাঝে মাঝে এরকম আসে। এই যে এই যে $100-এর ফান্ডিং করছে সে। যে যে এখানে আরেকটা অ্যাকশন নিয়ে, ওকে ওকে, এটা একজন বাংলাদেশি ক্লায়েন্ট বাট সিঙ্গাপুর থেকে সে আমাকে হায়ার করছে আপওয়ার্কে। ওকে এটা বাদ। তো এটাকে এখানে আপনাকে দেখাইতে চাইছিলাম যে ওই যে আমার প্রোফাইলটা। আচ্ছা এখানে প্রোফাইলটা কিভাবে খুঁজে পাবেন, আচ্ছা আচ্ছা আপনি সার্চ দেন মাহবুব ওসমানি অন আপওয়ার্ক, এটা সার্চ দিলে আশা করি আশা এসে যাবে। এই যে দেখছেন চলে আসছে আমার প্রোফাইল। এই যে দেখছেন, এই যে এখানে যে খুব সুন্দর করে টাইটেল দিয়ে দেওয়া যায়, ফাইবারে এত সুন্দর করে দেওয়া যায়, এখানে অনেক বড় ডিসক্রিপশন লেখা যায়। দেখছেন এই সামারিটা ফলো করবেন, আর কয়েকটা প্রোফাইল ঘাঁটবেন বা ফাইবারে কয়েকটা প্রোফাইল দেখবেন। আপনারা ধরেন ফাইবারে একটা অ্যাকাউন্ট করবেন, ধরেন আপনি ইয়ে ভিডিও এডিটিং সার্ভিস দিবেন কথার কথা, বা ফেসবুক মার্কেটিং সার্ভিস দিবেন, তাহলে আপনি সার্চ দেন ফেসবুক মার্কেটিং সার্ভিস, লেখেন ফাইবার। এবার দেখেন অনেকগুলো গিগ আসবে, ঠিক আছে। এই যে দেখেন বাই ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস, এটা ফাইবারের
ফেসবুক মার্কেটিং, ফাইবার, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এই যে অনেকগুলা অনেকগুলা আছে গিগ। এবার আপনি এক একজনের প্রোফাইলে যান, এই যে যারা এই যে দেখেন 4,000, ও বাবা 4,000 অর্ডার পাইছে, টপ রেটেড সেলার দেখছেন, এটা কি, এটা 257টা, তারপরে হচ্ছে এটা 260টা, যে যে প্রোফাইল ভাল লাগে আপনি দুই একটা খোলেন, এটা খোলেন 847 দা ওয়েব ফিক্সার, এই যে ইউজার নেম গুলো দেখেন, এগুলো কিন্তু দেখেন আইডিয়া হবে। তো কয়েকটা প্রোফাইলে আপনি যান, এই যে কি কি সার্ভিস আছে, এই যে দেখেন আমরা যখন কয়েকটা প্রোফাইলে গেলাম, এই যে দেখেন আই উইল বি ফেসবুক অ্যাডভার্টাইজ, যাদের আপনাদেরকে তো ফেসবুক অ্যাডভার্টাইজিং শিখেছি, আপনারা এইভাবে খুলতে পারেন গিগ। গিগ খোলা দেখাবো আমি পরে, বাট প্রোফাইলে গেলে আগে প্রোফাইল দিকে দেখেন, ধরেন এটা দরকার নাই, এই যে এর প্রোফাইল দেখেন খুব ছোট্ট করে কি লিখছে দেখেন, হাই আই এম জোনাথন, গ্রাফিক ডিজাইনার বেজ ইন নিউ ইয়র্ক ইউএসএ আলবাকারেন্স, হ্যাঁ ওদের এটা এটা একটা ওদের প্রভিন্স, আই কনসিডার মাই জব টু মেক ইউ এ বিজনেস লুক গুড, আই হ্যাভ বিন এ ডিজাইনার 19 বছর, খুব সংক্ষিপ্ত ভাবে লিখছে, 1,000 কাজ করছে সে ফাইবারে ইউএসএ থেকে বসে, দেখছেন। তাহলে তার দেখেন এই জিনিসগুলো দেখবেন, কয়েকটা প্রোফাইল দেখলে যেই সার্ভিস আপনি দিতে চান সেই রিলেটেড কয়েকটা প্রোফাইল দেখবেন কিন্তু এখানে। ওকে, এই যে যে দেখেন এই ছেলের বায়োটা দেখেন, এ ছোট্ট করে লিখছে, আমাদেরটা তো আমরা অনেক বড় লিখছি, এই যে ওকে। তাহলে এভাবে দেখবেন, দেখলে আইডিয়া হবে। 8-10টা প্রোফাইল দেখবেন, যেই সার্ভিস দিতে চান আপনি ওই রিলেটেড 10টা প্রোফাইল দেখবেন কি লিখছে, এলে কারটা কপি করবেন না কিন্তু। ওকে, তাহলে আমি কেটে দিলাম এগুলো সব। এই যে আপনারা ওই যে লিঙ্ক অ্যাকাউন্ট ফেসবুকের সাথে লিঙ্ক করে দিবেন, যাদের এগুলো আছে ড্রিবল ট্রিবল এগুলো তো আপনাদের থাকবে না, কিন্তু ফেসবুক আছে, গুগল আছে, এটার সাথে লিঙ্ক করে দিবেন। এই যে দেখেন যেগুলো লিঙ্ক করা এগুলো ইয়ে করা, আমার তো এখানে টুইটার অ্যাকাউন্ট নাই, টুইটার অ্যাকাউন্টটা হচ্ছিল না, দেখি টুইটারটা সাইন ইন করা যায় কিনা দেখি। আচ্ছা, এটা টুইটারে সাইন করা যাবে না, তো আপনারা জাস্ট এই ফেসবুকে ক্লিক করলেই কিন্তু লিঙ্ক হয়ে যাবে, নতুন একটা ট্যাবে ফেসবুক খুলে রাখবেন আপনারা, তখন লিঙ্ক করে ফেলবেন, তারপর আপনাদের স্কিল গুলো অ্যাড করবেন। এই যে আমি কি কি অ্যাড করছি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, আর কিছু যে সাজেশন, আমি ফেসবুক মার্কেটিং দেই, এক্সপার্ট অ্যাড, দেখছেন এই যে ফেসবুক মার্কেটিং স্কিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা আছে, ইমেল মার্কেটিং দেই। ওকে, কন্টেন্ট রাইটিং দেই, অ্যাড, আর কি অ্যাড করা যায়, ইনস্টাগ্রাম মার্কেটিং দেব, আচ্ছা দেই, এই স্কিল গুলো অ্যাড করবেন। ওকে, এডুকেশন অ্যাড করবেন, এই যে দেখেন বিএ মার্কেটিং ম্যানেজমেন্টের উপর বিএ, এই যে কলেজের নাম এখান থেকে অ্যাড নিউ দিলে হবে, সার্টিফিকেট থাকলে অ্যাড করবেন, দ্যাটস ইট। প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে, প্রোফাইলটা হচ্ছে এই সাইটে কমপ্লিট করতে হবে, দেন আপনারা চলে যাবেন হচ্ছে ড্যাশবোর্ডে। স্যার আমরা তো নতুন, আমরা তো স্যার এক্সপার্ট দিব না, বিগিনিয়ার দিব, তাই না? হ্যাঁ, বিগিনিয়ার দেন বা ইন্টারমিডিয়েট লেভেল দেন, মিডিয়াম দেন, বিগে একবার বিগিনার দেন না এখনি, বা বিগিনারও দিতে পারেন, যারা বিগিনার তারা বিগিনার দিবেন, সমস্যা নাই স্যার। হবে কোন, জি 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 স্যার, কোনটা দিলে ভালো হবে? আপনারা ইন্টারমিডিয়েট লেভেল বিগিনার দিয়েন না, বিগিনারদেরকে অনেকে কাজ দিতে চায় না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে গিগে যাবেন, গিগে যাবেন, গিগ, এই যে ক্রিয়েট এ নিউ গিগ, গিগ 60টার বেশি করা যায় না, অলরেডি 1, 2, 3, 4, 5, 6, 7টা গিগ করা আছে এখানে। সো এই যে এখানে ক্রিয়েট এ নিউ গিগ দিবেন, আমার তো এখন 60টা আছে, এটা হবে না, ধরেন দিলাম, তাও দেখি কি হয়, না এটা হবে না, বিকজ 7টা করা আছে। তাহলে এখন কারো প্রোফাইল এমন আছে যে না, তখন তো আবার লগ ইন নেওয়া লাগবে, এটা ঝামেলা, দরকার নেই।
তো গিগ করবেন, যে দেখেন কি কি গিগ করছি এখানে আপনাদেরকে দেখাই। একটা একটা করে আমি 6টা গিগ 7টা গিগি খুলি, ওয়েট 7টা গিগ খুলি এখানে। প্রত্যেকটা গিগ খোলার আগে আপনারা ইয়ে দেখবেন, ইয়ে দিবেন, এটা কি বলে ওই গিগ দেখবেন, এই যে স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং প্ল্যান, প্রথমে সুন্দর একটা টাইটেল দিবেন। দেখেন এখানে কি দিছি, আই উইল, এখানে এটা থাকবে অটোমেটিক, এই যে আই উইলটা দেখা যায় না, কিন্তু আপনার গিগ যখন দেখবেন, ধরেন এই গিগটা আপনাকে দেখাই, শেয়ার কপি লিঙ্ক, এই গিগটাই ক্লায়েন্ট যখন দেখবে দেখেন কি দেখবে, দেখেন এভাবে দেখবে, হোয়াট দ্য হেল, যেখানে এটা কি ইচ ইমেজ কন্টেন্ট ট্রাক, আচ্ছা ট্রাক কোনটা কোনটা আছে, এটা একটা ট্রাক, এটা বাস, এটা বাস, এটা একটা ট্রাক, এটা একটা ট্রাক, এটা দোতলা বাস, এটা ট্রাক, ওকে, এটা কি, এটা তো বাসের মতো দেখা যাচ্ছে, এটাও তো বাস, এটা ট্রাক, এটা ট্রাক, এটা ট্রাক, আচ্ছা হয়েছে, ওকে। এই যে দেখেন আমি কোন গিগটা, সরি, এই যে আই উইল ডু স্ট্র্যাটেজিক, এ দিতে বলতেছে, এ দিব না আমি, দরকার নেই, স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং প্ল্যান ফর ইউর বিজনেস, ঠিক আছে। এই যে দেখেন এই গিগটা এইভাবে দেখা যাবে, দেখছেন, আই উইল ডু স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং প্ল্যান ফর ইউর বিজনেস, ওকে। এই যে দেখেন এখানে আই উইল ডু, এই আই উইল টা হিডেন থাকে, আই উইল লেখা লাগবে না আপনাদের, তাহলে ডিজিটাল মার্কেটিং প্ল্যান ফর ইউর বিজনেস, এই যে দেখেন সুন্দর করে টাইটেলটা দেখা যাচ্ছে, ওকে। এই যে তিনটা ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং অটোমেটিক সাজেস্ট করবে আপনারা এখানে, তারপর ইন্ডাস্ট্রি, কোন কোন ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন, এডুকেশন, ফিনান্সিয়াল সার্ভিস, 5টা ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন এখান থেকে, তারপরে স্ট্র্যাটেজি, কাদের কাদের স্টেজ কি কি দিবেন এখান থেকে 2টা সিলেক্ট করতে পারবেন, বিজনেস স্টেজ কারে কাদেরকে কাদেরকে সাজেস্ট দিবেন এটা সিলেক্ট করবেন, বিজনেস টাইপ এগুলা খালি টিক চিহ্ন দিয়ে ইয়ে করবেন, তারপর ট্যাগ, ট্যাগ এখানে লিখে সার্চ দিবেন, এখানে 4টা ট্যাগ আছে, আমি আরেকটা ট্যাগ দেই, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং দেই, দেখি আছে নাকি, DIGI, এটা তো গুগল থেকে লিখে সার্চ দিয়ে আইনে এখানে দিলে হবে না, সার্চ দিয়ে আইনে দিলে হবে, সমস্যা নাই, আচ্ছা ডিজিটাল মিডিয়া এটাও দিলাম আমি এখানে, তাহলে এই যে দেখছেন ট্যাগ ছোট হাতে সার্চ করবেন, তো যতটুকু কাজ করবেন এটা সেভ করবেন, এই সেভ দিলাম আমি, এই যে সেভ হয়ে গেছে। এবার নেক্সট প্রাইসিং, আপনি এখানে প্যাকেজ প্রথমে একটা দেখাবে, পরে এখানে ক্লিক করলে, এই যে দেখেন এখানে ক্লিক করলে বাদ হয়ে যাবে 3টা প্যাকেজ, আর এখানে ক্লিক করলে এই যে আপনাকে ভিডিওতে একটা গাইডলাইন দিবে কিভাবে প্যাকেজ করবেন, ভিডিওটা দেখে নেবেন আপনারা, বুঝছেন, তাহলে আমার অলরেডি এখানে 3টা আছে, যে এটা 3টা পাওয়ার জন্য এখানে ক্লিক করবেন, কি কি দিবেন আপনারা 3টা, যে প্রথমটাতে আমি প্ল্যান দিব, তারপরে মার্কেটিং প্ল্যান 2+2 কম্পিটিটর্স, মার্কেটিং প্ল্যান +5 কম্পিটিটর্স, মানে হচ্ছে কি, শুধু এটাতে বেসিকটাতে শুধু প্ল্যান দিব, এখানে 2 কম্পিটিটর রিসার্চ করব, এখানে পাব 5 কম্পিটিটর রিসার্চ করব, আচ্ছা এটা কি এডিট করা যায়, মার্কেটিং প্ল্যান +2 কম্পিটিটর রিসার্চ লেখা যাবে কিনা দেখি, RESEARCH রিসার্চ, আচ্ছা পুরোটা লেখা যায় না এই জন্য আমি লিখি নাই, ওকে, সো দরকার নাই, তাহলে প্রথমে 3টা নাম দিবেন, তারপরে কি কি দিবেন, এই যে দেখেন আলটিমেট স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং প্ল্যান, প্ল্যান স্ট্র্যাটেজি রিপোর্ট, এটা একটু দাম বেশি, এটা কত, এটা $150, এই জন্য এখানে আরো একটু বেশি কিছু দিব, এটা আরেকটু বেশি কিছু দিব, যে রিপোর্ট দিব, কাস্টমার সেগমেন্টেশন দিব, প্রত্যেকটা অনেক সময় নেবেন আপনি,
আগে গিগ করার আগে দেখবেন যে কি কি জিনিসগুলো, তারপরে এই যে এখানে একটা কম্পিটিটর অ্যানালাইজ করবো, এখানে তিনটা, এখানে পাঁচটা, ঠিক আছে, এই যে প্রাইস কি কি দিবেন, এখানে যেটা যেটা দিবেন খালি টিক চিহ্ন দিবেন, টেবিলটার মধ্যে করা আছে, খুব সহজ। স্যার ওইখানে যে প্রাইজে যে প্রথমে যে দিলেন যে দুইজন কম্পিটিটরের জন্য ওই প্রাইজ স্ট্যান্ডার্ড প্যাকেজটা, কিন্তু এই যে আপনি অ্যানালাইজার এখানে যে থ্রি লিখলেন, এটা একটু হবে না? আপনি তো ভালো দেখি অ্যাটেনশন টু ডিটেলস আছেন, আপনি এটা ধরে ফেলছেন, আমিও এটা খেয়াল করছি। যাই হোক, এরকম দু একটু দুটো এদিক সেদিক হতে পারে, সমস্যা নাই, যাক আপনি যে কোনো টাইমে সেভ করে দেন। এই যে এখন যেহেতু আপডেট করলাম, এটা সেভ করে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ডিসক্রিপশন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে ডিসক্রিপশনটা 1200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এই যে দেখেন আমি লিখছি যে 26 ওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, লাস্ট 5 ইয়ার আই বিন ওয়ার্কিং ডিজিটাল মার্কেটিং স্টাডিজ হায়ার ফর ওভার 100 বিজনেসেস, এগুলো লিখছি। এগুলা 8-10টা দেখলে আপনিও একটা লিখতে পারবেন, ঠিক আছে। ইফ ইউ নিড আই উইল অ্যাসিস্ট ইউ বাই এনি ডেস্ক অর টিম ভিউয়ার, এভাবে দিয়ে কি কি দিবেন। এই যে এখানে আমি মূল জিনিসটা ডিসক্রিপশনে কিন্তু এই যে মার্কেটিং ডিমান্ড অ্যানালাইসিস, 360 ডি প্ল্যান, ওয়েবসাইট অডিট, ইমেল মার্কেটিং প্ল্যান, সোশ্যাল মিডিয়া চ্যানেল, পেইড স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো তো আমার, এগুলো তো একটু অ্যাডভান্স, এই জন্য প্রোফাইলটা ওইভাবে করা। তারপরে এফএকিউ, এফএকিউ হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। তো ডিসক্রিপশনটা আপনি, আপনারা দরকার হয় আমি এই গিগুলো আপনাদেরকে দিয়ে দেই, সবগুলা গিগ আপনারা দেখেন, ধরেন আপনারা এখানে কোনটা পারবেন। স্যার এখন তো আরেকটা কথা হলো, স্যার বলেন স্যার আপনি যে যখন ক্লাস করেন না, ওই যে স্কুল করে করে যে যে বাংলা লেখাগুলো মানে কোনটার পরে কোনটা করাইতেছেন, ওই যে ক্লাস 1, 2, 4 এভাবে যে করাইলেন, ওগুলার পুরো ডিটেলস মানে কি শিখাইতেছেন A to Z, এটার কি কোনো PDF আছে বাংলা যে এটা তো আমাদের ওয়েবসাইটে আছে, ওই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, যেমন ওই যে আপনি ধীরে ধীরে ক্লাস করাইলেন এই ফাংশনের পরে ওই ফাংশনে যাব, এটার পরে এটা যাব, এই সেটআপের পরে এই সেটআপে যাব, এইভাবে। এটা তো কোন কোন ক্লাসের ব্যাপারে বলতেছেন আপনি? সবগুলি ক্লাসই তো আপনি দেখে মানে ওই যে স্ক্রল করে করে দেখাইলেন না যে এটার পরে এই সেটআপ করতে হইব, এইভাবে এই সেটআপ করতে হইব, ওই যে ফেসবুক মার্কেটিং অ্যাড ম্যানেজমেন্ট ওইখানে দেখলাম বাংলা লেখাগুলা। আচ্ছা ওই পেজ গুলো আপনাকে দিয়ে দিব। আচ্ছা ওটা যখন ক্লাসের কোশ্চেনটা ক্লাসে করেন, ঠিক আছে, ঠিক আছে স্যার। এখন আমি বুঝতেছি না যে আসলে কোনটা বলতেছেন। আচ্ছা এখানে আচ্ছা তাহলে ওটা ওই ক্লাসে বলবো না স্যার, যেটা বলবো। আচ্ছা ওখানে ক্লাসে আছে ডিজি বাইট কোডের যে ইয়াটা আছে, ওই যে আপনার ওসমানী বাংলা আছে না, ওইটার মধ্যে দেখছিলাম, ওইখান থেকে বের করছিলাম ওয়েবসাইটটা। আচ্ছা বাইট কোডের ওয়েবসাইটে এটা আছে। আচ্ছা আজকে তো যেহেতু মার্কেট প্লেসেরটা দেখাচ্ছি, এটা এখন আলোচনা করব না, ঠিক আছে, এটা এখন আলোচনা করব না। আপনার আমি এখন গিগ নিয়ে আলোচনা করতেছি, তো অন্যদিকে চলে গেলে হয়তো আপনারা কনসেন্ট্রেশন নষ্ট হবে। তা আপনারা আমার এই 6টা গিগ দেখেন, একটা একটা করে আমি সবগুলো অপশন দেখাইলাম আপনাদেরকে, দাঁড়ান আরো ডিসক্রিপশন শেষ হোক, তারপরে কোশ্চেন আপনি চাইলে আরো এই যে এখানে অ্যাড করতে পারেন কোশ্চেন। তারপরে হচ্ছে, আচ্ছা এটা সেভ দেই, ওকে। তারপরে রিকোয়ারমেন্টস, প্রত্যেকটা কাজের জন্য কিছু একটা রিকোয়ারমেন্টস লাগে। এই যে দেখেন এই রিকোয়ারমেন্টস আপনারা এখানে এডিট করতে পারেন। এই যে এডিট, কোম্পানি ওয়েবসাইট লাগবে, মেইন টার্গেট, প্রোডাক্ট সার্ভিস, টার্গেট অডিয়েন্স, অ্যাপ্রক্সিমেট মান্থলি মার্কেটিং বাজেট। তারপরে আমি আরেকটা জিনিস অ্যাড করি এখানে, দাঁড়ান, সেটা হচ্ছে এই যে একটু আগে যে পাইলাম, দাঁড়ান, এই যে দেখেন রিকোয়ারমেন্টস যে সাবমিট করে আপওয়ার্কে, এই যে দেখেন ইউর এক্সপিরিয়েন্স ইন দিস বিজনেস, 10 নম্বর আমি এটা অ্যাড করি। আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট একটা দুইটা গিগ যখন করে ফেলবেন তারপরে ইনশাল্লাহ আর কঠিন মনে হবে না। আচ্ছা 10 নম্বর কোশ্চেন হচ্ছে এটা,
ওকে আপডেট করলাম, এই যে 10টা জিনিস চাইবো আমি, এই এই কাজটা করার জন্য ক্লায়েন্টের কাছে 10টা জিনিস চাইবো, কোম্পানি ওয়েবসাইট, কিওয়ার্ড, মেইন টার্গেট, প্রোডাক্ট সার্ভিস, টার্গেট কান্ট্রি, টার্গেট সিটিজ, কম্পিটিটরস, টার্গেট অডিয়েন্স, অ্যাপ্রক্সিমেট মান্থলি মার্কেটিং বাজেট, তারপরে ইউর এক্সপিরিয়েন্স ইন দিস বিজনেস। ওকে তাহলে এটা আপডেট করে দিলাম। তারপরে হচ্ছে গ্যালারি, সুন্দর একটা ইমেজ দিবেন, এই যে আমি একটা ইমেজ দিছি, এই যে এই যে ইমেজ, মার্কেটিং প্ল্যান, বা আপনি আরো কিছু ক্যানভা দিয়ে আপনাদেরকে যাদেরকে ইমেজ বানানো শিখেছি সুন্দর একটা ইমেজ বানিয়ে দিবেন। এই যে দেখেন সুন্দর দেখাচ্ছে কিন্তু গিগটা। এইভাবে আমার সবগুলো গিগের লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কপি করলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন বা হুবহু কপি করবেন, একটু এদিক সেদিক করে দিয়েন, আমারটা কপি করলে সমস্যা নাই, আমি আপনাকে দিই, আমারটা অনেকেই কপি করছে আমার স্টুডেন্ট, সমস্যা নাই। তো আপনারা যদি আমারটা কপি করে কাজ পান তাহলে আপনাদেরকে নো প্রবলেম, আমি কাজে হেল্প করব। আমি গিগ গুলার লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওকে, দেখার জন্য আর কি, আর কিছু না। আচ্ছা সিরিয়ালে দেয়, একটা একটা করে দেই, কপি লিংক, একটা দুইটা তিনটা, আমার গিগ গুলো লিখে দেখে আপনারা আইডিয়া নেবেন। চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই সাতটা গিগ আপনাদেরকে দিলাম, আপনারা এটা সেভ করে রাখেন, লিঙ্কগুলো সেভ করে রাখেন, ভিজিট করে দেখবেন। ওকে গ্রুপে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, জি স্যার গ্রুপে দিয়ে দেন। আচ্ছা ছয়টা কোনটা জানি আসে না, আচ্ছা সমস্যা না, আপনারা সার্চ দিলে পাবেন। আচ্ছা গ্রুপে দিয়ে দিচ্ছি, ওয়েট, ওকে, এক দুই তিন চার পাঁচ ছয়টা আসছে, আচ্ছা একটা আসে না, কোনটা আসে না আমি জানি না, পোস্ট করে দিলাম। আচ্ছা এই তো যখন ফাইবারে আপনার গিগ গুলো করা হয়ে যাবে তখন এবার কাজ হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আচ্ছা বায়ার রিকোয়েস্ট কোথায় থেকে, বায়ার রিকোয়েস্ট কিন্তু সবসময় থাকে না, এখন যে কথাগুলো বলবো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে এখন 21, ও বায়ার রিকোয়েস্ট নাই, একটাও নাই এখন। বায়ার রিকোয়েস্ট ফাইবারে কখন আসে, দাঁড়ান আমার এই নিয়ে একটা আর্টিকেল আছে, ফাইবার MHBUBOSMAN, আচ্ছা দেখি আমার একটা আর্টিকেল আছে, জানি না, আচ্ছা এমনি এভাবে না সার্চ দিয়ে bn.mhbubosmane.com। আচ্ছা ফাইবারে অ্যাকাউন্ট করার আগে আপনাদের কিছু ম্যান্ডেটরি জিনিস শিখতে হবে, সেটা আপনাদেরকে দিচ্ছি আর্টিকেলটা, প্লিজ ওয়েট। এখন তো বায়ার রিকোয়েস্ট নাই, বায়ার রিকোয়েস্ট সকাল বাংলাদেশ টাইম কয়টা কয়টা আসে আমি বলতেছি আপনাদেরকে, একটু ওয়েট করেন, এই ব্যাপার সাইটটা আসতেছে না কেন,
what happened. সাইট কোনো ঝামেলা হলো নাকি? এই সাইট তো ঠিক আছে, বাংলা সাইটটা আসতেছে না কেন? হুম হুম মাহবুস মানিকটা তাই নাকি? ফাইট করে তো বাংলা সাইট নাই। আচ্ছা আপনাদের এখানে এই সাইটটা ব্রাউজ করে দেখেন তো আসে কিনা, আমাদের নেট কোনো সমস্যা হতে পারে, সাইট লাইভ আছে, আপনারা একটু একজন ব্রাউজ করে দেখেন তো আসে কিনা। স্যার এটা তো মনে হয় ওদের স্যার কিছু কিছু টাইমে ভেরি করে না স্যার, যেমন সানডে থার্সডে এরকম টাইমে ভেরি করে। আপনি ওই যে রিকোয়েস্টের কথা বলতেছেন, বায়ার রিকোয়েস্ট? আচ্ছা এই যে দেখেন ফাইবারের বায়ার রিকোয়েস্টের সকল সমস্যার সমাধান, ঠিক আছে এই পোস্টটা দেখেন, সাইট আসতেছে না কেন? ও আসছে, এই যে আসছে, এখন আসছে, এই যে দেখেন এই পোস্টটা বায়ার রিকোয়েস্টের জন্য সবাই একদম 2-3 বার করে পড়বেন, 3 বার 4 বার করে পড়বেন, একদম মুখস্থ করে ফেলবেন। যারা ফাইবারে সাকসেস হতে চান, ফাইবারে ফ্রিল্যান্সিং করতে চান, এটা বাংলা লেখা, আমি মাস্ট সবাইকে বলবো যে এই যে এটা 3 বার করে পড়বেন বায়ার রিকোয়েস্ট পাঠানোর আগে। ওকে একদম সব কিছু আছে এখানে, আমি একটু আলোচনা করি। আচ্ছা এটা গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে মাস্ট রিড, যারা ফাইবারে সফল হতে চান তারা অবশ্যই এটা পড়বেন। এই যে আমি আলোচনা করি কিছু কিছু জিনিস এখানে আপনাকে। 1 নাম্বার হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট শো করছে না কেন, অবশ্যই আপনি যখন গিগ 7টা কমপ্লিট করবেন বা মিনিমাম 2টা গিগ করবেন, তখন 1টা 2টা গিগ করবেন তখন বায়ার রিকোয়েস্ট শো করবে, এর আগে শো করবে না। তার মানে কেউ যদি গিগ না করে আপনি বায়ার রিকোয়েস্ট চান তাহলে কিন্তু আসবে না, এক। তারপর হচ্ছে বায়ার রিকোয়েস্ট শো করছে কিন্তু অফার কেন পাঠাতে পারতেছে কিনা, প্রত্যেকদিন 10টা করে লিমিট, তার মানে কেউ যদি 30 দিনে 300 রিকোয়েস্ট পাঠাইতে পারেন ইনশাল্লাহ জব পাবেন। আচ্ছা বায়ার রিকোয়েস্ট আসে কিন্তু কম, কি করতে পারি? আনুমানিক কতজন অফার করার পর ওই বায়ার রিকোয়েস্ট অফার না করা ভালো? আপনি যখন অনেকগুলো রিকোয়েস্ট দেখবেন তখন আর ইয়ে করবেন না, এখানে সব লেখা আছে, এটা জাস্ট 3 বার করবেন বাংলা লেখা। আচ্ছা কোন সময়? এই যে দেখেন রাত 8টা থেকে 3টা পর্যন্ত, ভোর 6টা থেকে 9টা, এই টাইমটা কিন্তু বায়ার রিকোয়েস্ট বেশি পাওয়া যায়,
এছাড়াও আরো আছে, দাঁড়ান আমি ওখানে কোথায় জানি লিখে রাখছি, এই যে দেখেন সন্ধ্যা 6টা থেকে 9টা, আমাদের রাত 1টা থেকে 3টা, আমাদের সকাল 9টা থেকে 11টা, বুঝছেন? এই টাইমটা আপনারা বাইরের রিকোয়েস্ট বেশি পাবেন। এখন তো 11টা বেজে গেছে, 6টা থেকে 9টা এই টাইমটা কিন্তু মনে রাখবেন, রাত 1টা থেকে 3টা। রাতে যারা সজাগ থাকেন না তারা সকালে এই দুই টাইম, সকাল 9টা থেকে 11টা, সন্ধ্যা 6টা থেকে 9টা, তখন কিন্তু প্রচুর বায়ার রিকোয়েস্ট থাকে। এই যে দেখেন বায়ার রিকোয়েস্ট আমার এখানে 10টা বাকি আছে, একটা বায়ার রিকোয়েস্ট এখন নাই, সো আমি পারবো না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, বায়ার রিকোয়েস্টে কি লিখবেন? এই যে এমন কিছু যেটা 10 জনের থেকে আলাদা, কয়েকটা স্যাম্পল এখানে দেওয়া আছে, এই যে দেখেন স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পলটা ফলো করতে পারেন, ঠিক আছে? বা নিজের মতো করে কিছু লিখে দিতে পারেন। এখন যেহেতু রিকোয়েস্ট নাই, তাহলে দুই একটা রিকোয়েস্ট আপনাদেরকে পাঠায় আমি দেখাইতাম, একটা রিকোয়েস্টও নাই। ওকে, এটা 3 বার পড়েন, তখন বায়ার রিকোয়েস্ট সম্বন্ধে যার যা কোশ্চেন আছে এটা পারবেন। এই যে বায়ার রিকোয়েস্ট কোথায় থেকে পাবেন, এই যে মোরের থেকে গিয়ে এখানে বায়ার রিকোয়েস্ট, আর অ্যানালাইটিকে গিয়ে দেখবেন আপনার অবস্থান কি আছে। আমি তো এই প্রোফাইল তো নতুন, কাজ করা হয় না, কোনো আর্নিং নাই, রিপিট বিজনেস নাই, কিচ্ছু নাই, এগুলো সব শূন্য। ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গেলে দেখবেন যে আপনার অবস্থান কি আছে কি, এগুলো দেখতে পারবেন। তারপরে অর্ডারে গেলে, যদি অর্ডার থাকে দেখতে পারবেন, গিগে গেলে দেখতে পারবেন সবকিছু। এই যে দেখেন এগুলাতে কিন্তু ইমপ্রেশন হচ্ছে, দেখেন ক্লিকও হচ্ছে। আমি অ্যাক্টিভ না, গত 1 মাসে আগে এগুলো করা, অ্যাক্টিভ না, তাও কিন্তু হচ্ছে। নতুন আইডি ইমপ্রেশন হচ্ছে, মানুষ আপনার ইয়েটা দেখতেছে, গিগ গুলো দেখতেছে, সেটাকে ইমপ্রেশন বলে, আচ্ছা ভিউ করতেছে। যাই হোক, এটা যদি কেউ 3 বার পড়েন, আর বায়ার রিকোয়েস্ট সম্বন্ধে কোনো কোশ্চেন থাকবে না, আমি বলবো যে নেক্সট ক্লাসে আপনারা তবু কোশ্চেন গুলো নোট করে নিয়ে আসবেন। আর সবাই, আচ্ছা হোমওয়ার্ক দিয়ে দেই, হোমওয়ার্ক SWO অফ মার্কেট প্লেস ক্লাস। ফাইবার অ্যাকাউন্ট ওপেনিং 3 গিগ ক্রিয়েশন, যে সম্বন্ধে যেই কাজটা আপনি ভালো পারেন, 3টা গিগ তৈরি করবেন, আর 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। সেন্ডিং 10 বায়ার রিকোয়েস্ট। ওকে, এটা যারা হয়তো আগে যারা আছে তাদের, তারা হয়তো পাঠাইছেন। তবে আমি আরো কিছু কথা বলি। আচ্ছা, এটা ক্লাস নাম্বার আপনাদের কত? ক্লাস 20। ক্লাস 20 তো এটা এখানে দেওয়ার দরকার নাই, আমি যখন ভিডিওটা দিব তখন ওখানে দিয়ে দিব ক্লাস নাম্বার। তাহলে আপনাদের হোমওয়ার্ক অফ মার্কেট প্লেসের ক্লাসের হোমওয়ার্ক কি, ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন সবাই, যাদের ন্যাশনাল আইডি নেই তারা বাবার নামে অথবা মায়ের নামে করবেন, অথবা আপনার ভাই বোনের নামে করতে পারেন। কালকে আমি ইয়েতে আপওয়ার্কে 2টা আইডি দেখলাম, 2 ভাই ওরা গত 6 মাসে, গত 3 মাসে ওরা প্রত্যেক মাসে $3,000 করে ইনকাম করছে। ক্যান ইউ ইমাজিন, একই ফ্যামিলির 2 ভাই, তো ওরা $6,000 ইনকাম করছে এক ফ্যামিলিতে। $6,000 মানে হচ্ছে কত? 6টা 48, প্রায় 5 লাখ টাকা প্লাস। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা চেষ্টা করবেন, পারবেন। যারা বেশি ডেডিকেটেড তারা অফিসে আসতে পারেন, অফিসে আসলে ইনশাল্লাহ আমরা হেল্প করব। এখানে বসে 3-4 ঘন্টা কাজ করবেন, ওই যে কেয়া হয়তো আসবে কালকে থেকে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের হোমওয়ার্ক থাকলো ফাইবারের উপরে, সম্পূর্ণ ক্লাস শেষ হলো।
আজকে শুধু আমি দুই একটা বায়ার রিকোয়েস্ট পাঠায় দেখাইতে পারলাম না, কারণ এখন বায়ার রিকোয়েস্ট অ্যাভেলেবেল নাই। একটা বায়ার রিকোয়েস্ট আসলেও তো আপনাদেরকে দেখাইতে পারতাম। আচ্ছা যাই হোক, এটা পড়লে আর কিচ্ছু বাকি থাকবে না, কিচ্ছু বাকি থাকবে না, আমি সব লিখে রাখছি আপনাদের জন্য। এখানে আপনারা এই সন্ধ্যা 6টা থেকে 9টা ট্রাই করবেন বায়ার রিকোয়েস্ট, তারপর রাত 1টা থেকে 3টা, সকাল 9টা থেকে 11টা। আর একটা জিনিস বলি, কেউ যদি 300 বায়ার রিকোয়েস্ট পাঠান 7টা ইয়ার পর, ইনশাল্লাহ কাজ পাবেন। তারপরেও যদি কাজ না পান, অন্তত 2 মাস 300 করে 600 রিকোয়েস্ট পাঠাবেন, তারপরে আমাকে বলবেন যে স্যার কাজ পাইনি, আমি আপনাকে কাজ দিব। আমার বায়ার অ্যাকাউন্ট আছে, এটা শুধু আপনাদের জন্য। আমি যদি 5-7টা ফিডব্যাক দিয়ে দেই, তাহলে আপনারা কাজ পাবেন ইনশাল্লাহ। তবে আমি স্প্যামিং করব না, কেউ যদি কাজ না পারেন তাকে ফিডব্যাক দিব না, আমি অবশ্যই দিব না ফিডব্যাক। অনেকে ফিডব্যাক বিক্রি করে, এগুলো করে, এগুলো অবশ্যই করব না আমি। জাস্ট যারা ডেডিকেটেড, যারা চেষ্টা করে, তাদেরকে আমি হেল্প করব উপরে ওঠার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইবারের ক্লাস আপাতত শেষ। আপনাদেরকে সবকিছু দেখাইছি, আর কিছু বাকি নাই। আর ফাইবারের যে কমিউনিটি আছে, কমিউনিটিতে ঢুকলে আপনারা ওদের গাইডলাইন দেখবেন, ইভেন্ট, ব্লগ, তারপরে ওদের ভিডিও আছে অনেক শিখার, এটা আস্তে আস্তে আপনারা মেইলে সব পেয়ে যাবেন। ওকে, এই যে দেখছেন ফাইবারের অনেক মেইল আসতেছে, এই যে এগুলো চেক করবেন। যে মেইলটা আপনারা নিয়মিত ইউজ করেন, সেই মেইলটা সে দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। ওকে, তাহলে এখন মনে হয় যে আমরা ভিডিওটা আপাতত পজ করে দিই। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন।